হ্যাঁ, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এটা পার্ট টুতে যাব একটু অল্প সময়ের জন্য। তো এখানে দেখা যাচ্ছে এই যে কাবলিওয়ালা বলছে, দেশে আমারও একটি লগ্রি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার কোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। অর্থাৎ কাবলিওয়ালা বলতেছে, আমি কোকির সাথে কোনো সওদা করতে আসি না, আমি আমার মেয়ে মনে করে আমি কুকির সাথে দেখা করতে আসি, কুকির জন্য এটা সেটা নিয়ে আসি। এই বলিয়া সে আপনার মস্ত আপনার অর্থাৎ নিজ মস্ত ডিলা জামাটার ভিতর হাত ছালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু স্বজন্যে বাস কুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মিলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, থেলের ছবিও নহে, হাতে খানিকটা বুসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেশিতে আসে। মেয়ের স্মৃতি কীভাবে একজন পিতা বুকের মধ্যে ইয়া করে রাখে, ধরে রাখে, এটা এখানে আসলে কবি তা তুলে ধরেছেন। দেখিয়া আমার চোখ ছল ছল করিয়া আসিল, মিন্নির বাবার চোখ ছল ছল করিয়া আসিল, সে হস্তচিহ্ন আমারও মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠালাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙ্গাছেলি পরা, কপালে চন্দন আঁকা বধুবেশিনী মিন্নি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। মিন্নির বাবা কাবলিওয়ালা যখন তার মেয়ের কথা বলল, মিন্নির বাবার মন কিছুটা ইয়া হলো, তার মনের মধ্যে কিছুটা আবেগ জাগলো যে মিন্নিকে কাবলিওয়ালার কাছে দেখা করার জন্য অনুমতি দিল। বধূ সাজে মিন্নিকে অন্তর্মহল থেকে আনা হলো। তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমটা থম তম খাইয়া গেল, অর্থাৎ বিস্মিত হয়ে গেল যে মুন্নির এ সাজ রব দেখে তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না, তাহাদের আর পুরাতন কথাবার্তাগুলো জমাতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি তুমি শ্বশুরবাড়ি যাবিস, অর্থাৎ তুমি কি শ্বশুরবাড়ি যাচ্ছিস? কাবলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিন্নি চলিয়া গেল, একটা গভীর দীর্ঘশ্বাস পেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ওইটির মধ্যে এই রূপ বড় হইয়াছে। কাবলিওয়ালা মনে পড়িল যে মিন্নির মতো আমার মেয়েটাও এইরকম বড় হইয়া গেছে। তো আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিন্নির কল্যাণ হোক। মিন্নির বাবা একটা নোট দিয়া বলিল যে তুমি তোমার বাড়িতে চলিয়া যাও, তোমাদের মিলনের মধ্যে অর্থাৎ তোমার বাপ বেটির মিলা বা কন্যা লেগ্রির সাথে তোমার দেখার মিলনের মাধ্যমে আমার মিন্নির জন্য কল্যাণ হোক। আসলে এখানে তোমাদের কবি এটা তুলে ধরেছে যে সন্দেহ প্রবণতাটা আসলে খুবই খারাপ জিনিস। এখন কাবলিওয়ালাকে ছেলে দ্বারা মনে করেছে, আসলে কাবলিওয়ালা কি ছেলে দ্বারা ছিল? কাবলিওয়ালা ছেলে দ্বারা ছিল না। কাবলিওয়ালা ছিল কি, মিন্নির প্রতি কি তার মেয়ের প্রতিচ্ছবিটা অনুসরণ করতেছিল। এটা বিস্তারিত অনেক আলোচনা, আশা করি যতটুকু পড়ালাম ওখান থেকে তোমাদের অবজেক্টিভ আসবে, প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের, তোমরা বুঝে শুনে উত্তরটা দেবে। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা বাড়িতে অনুশীলন করবে, চর্চা করবে এবং নিয়মিত পড়ালেখা করবে। তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের দীর্ঘায়ু, তোমাদের
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম। আমি এই অংশটাকে এই পার্ট ওয়ান পার্ট টু হিসেবে তোমাদের এই ইয়া করব, পরিচিতি দিলাম। আল্লাহ হাফেজ।